महारथ अस्माकं तुम्बेष्ट्वा जेतन्निबोध दिरत्तमं नायका मम सैन्यस्य शङ्गातङ्कान् ब्रवीते भगवान् भीष्मकर्णस्य ग्रीवस्य समिता सञ्जयो अश्वत्थामाविकर्णस्य सौम्यदत्त जयद्रथ अन्ये दीर्घ सात मास पर किन्तु शांतिपुर अद्वैत पाठ मंदिर आबार खोला हलो अपनारा तो दर्शनार्थी अपना तो प्राय आसतें दर्शन करते ठाकुर कतटा तो भलो लगे एखन एतदिन बंद छिलो एटा सत्यिकारे आमादेर काछे खूब खराब लागतो आज के दीर्घदिन धरे करोनार जन्य समस्त मंदिर बा अन्यान्य जे अद्वैत पाठ आमादेर बाबलार एटा बंद थेके आमादेर एक्चुअलि खराबई लेगेछे एखन मंदिर खोलार परे जा गेट भालो लागजे एई प्रथम आज आसलाम आजके মন্দিরটা খোলা হয়েছে আজকে আপনার পুজো দিতে এসেছেন হ্যাঁ পুজো দিতে এসেছি আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হাসপাতালের কাছে শান্তিপুর হাসপাতালে আপনার নাম অনন্ত তাপস কতদিন বাদে অদ্বৈত পাঠ আবার খুলবে আজ প্রায় আনুমানিক সাত মাস পরে এই মন্দির জনসাধারণ আমার ভক্ত মণ্ডলীর জন্য খোলা এছাড়াও যারা ভক্তবৃন্দ প্রতিনিয়ত আসতো প্রচুর পরিমাণে বহিরাগত এবং বাইরে থেকেও আসতো দর্শন করতে তাদের জন্য কি কি নিয়ম বিধি আছে সাধারণত আমাদের প্রত্যহ যে মঙ্গল আরতি হয় সেই মঙ্গল আরতিতে আনুমানিক প্রায় 100 থেকে 150 জন ভক্ত উপস্থিত হয় শান্তিপুরের এই অঞ্চল বাবলা অঞ্চলকে কেন্দ্র করে যারা রয়েছে আমরা আপাতত সেই মঙ্গল আরতির সময় কিন্তু সর্বসাধারণের জন্য মন্দির খুলিনি আমরা মন্দির খুলেছি সকাল 7টার সময় এইভাবেই নিয়মে আমরা চলবো এবং সন্ধ্যে 7টায় আমরা মন্দির আবার বন্ধ করে দেবো মন্দির বন্ধ মানে সর্বসাধারণের দর্শনের জন্য বন্ধ মন্দির বন্ধ নয় আর আমাদের এই মন্দিরের নিয়ম হচ্ছে প্রত্যেক একাদশীতে ভাগবত পাঠ হয় সেটাও আমরা বন্ধ রাখছি আপাতত এবং এটা যেহেতু কার্তিক মাস যারা বৈষ্ণবীয় কালচারের সাথে যুক্ত তারা জানে এটাকে আমরা বলি নিয়ম সেবার মাস সেজন্য এই নিয়ম সেবার মাসে আমাদের প্রত্যহ ভাগবত পাঠ হয় বিকেলে সেটাও আমরা বন্ধ রেখেছি কারণ প্রচুর মানুষ আসে এবার ভাগবত পাঠ শুনতে এসে তাকে বারণ করা হবে যে না আপনি বসবেন না এখানে চলে যান এটা তো সম্ভব না সেজন্য এটা আমরা বন্ধ রেখেছি তৎসহ এই মন্দিরে যে ভোগ প্রসাদ পাওয়ানোর যে ব্যবস্থা থাকে সেটাও আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছি আপাতত শুধু সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি ভক্তমণ্ডলী এখানে এসে অদ্বৈত আচার্যকে দর্শন করতে পারবে এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে তারা অদ্বৈত আচার্যের কাছে তাদের প্রণাম নিবেদন এবং পূজো নিবেদন উভয় করতে পারবে সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা গেছে একাধিক জায়গায় ভার্চুয়ালের মাধ্যমে মানে ভক্তদের কাছে বার্তা পৌঁছে দেয় সেই ক্ষেত্রে এখানে আমাদের প্রত্যহ ভার্চুয়ালভাবে ভক্তদের কাছে বার্তা গেছে বিগত 7 মাসে সবসময়ই গেছে কারণ আপনারা নিশ্চয়ই অবগত থাকবেন বাবলার দোল উৎসবের পরই যেহেতু এই মন্দির লকডাউনের আওতায় চলে আসে তার মাঝখানে ঝুলন পূর্ণিমা গেছে এবং আমাদের ইন বাংলা নববর্ষ গেছে অক্ষয় তৃতীয়া গেছে সেগুলোতে আমরা কিন্তু ভার্চুয়ালি দর্শনের ব্যবস্থা সবসময়ই রেখেছি রাসোৎসবেও দেখা যায় এখানে একটা মানুষের বিরাট মানুষের জমায়েত আছে বিভিন্ন দূর দূরান্তের দর্শনার্থীরা আছে সেক্ষেত্রে কি এখন আগাম পরিকল্পনা এই মুহূর্তে কিছু নেওয়া হয়নি কারণ শারদীয়া উৎসবের পরে প্রশাসনিক যে মিটিং হয় সেই মিটিংয়ে আমরা এটা আলোচনা করব আমাদের এখানে রাস উৎসবে যেমন প্রচুর ভক্ত আসে তেমন এই মন্দির একটি বিরাট বড় গুরুদায়িত্ব পালন করে সেটা হচ্ছে প্রথম রাসের দিন এবং ভাঙা রাসের দিন যত বহিরাগত মানুষ এখানে আসে তাদেরকে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা আমি বিনামূল্যে শব্দটা এই কারণে ব্যবহার করলাম এটা কোনো তাদেরকে ছোট করার জন্য না কারণ এখানে তো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে কুপন কেটে প্রসাদের ব্যবস্থা থাকে কিন্তু পার্টিকুলার ওই দিনে কোনো কুপন কাটার ব্যবস্থা থাকে না যারা আসে তারাই অবারিতভাবে বসে প্রসাদ পেয়ে যেতে পারে সেদিনে এত বড়োভাবে আমরা রাস উৎসবকে অ্যারেঞ্জ করি কিন্তু আমরা জানি না কি হবে তবে এতটা বড়োভাবে করতে পারবো কি না এবং সব থেকে বড়ো কথা আমাদের মনে রাখতে হবে যে যদি ভক্ত না আসে তাহলে প্রসাদ আমরা কাটিয়ে দেবো সেজন্য এটা একটা দা অনেক বড় সিদ্ধান্ত সময়ের সাথে সাথে এটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং চূড়ান্ত বিধিনিষেধ আরোপ করে যেটুকুনি করা সম্ভব সেটুকুনি আমরা আপনার নাম ডেনিশুল আমার নাম ডক্টর ব্রজকিশোর গোস্বামী আমি এই মঠের আচার্য এই দায়িত্ব পালন করে আসছি আমরা বংশানুক্রমিকভাবে অদ্বৈত আচার্য আমাদের পূর্বপুরুষ সেই হিসাবে আমরা দায়িত্ব